সাধারণ মানুষের নয়, সরকারের মদতপুষ্টদের উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর এক ভার্চুয়াল আলোচনায় এই অভিযোগ করেন তিনি। এ সময় নতুন বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন ফখরুল। এ অবস্থার পরিবর্তন আনতে হলে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই বলেও উল্লেখ করেন দলের মহাসচিব। চরমভাবে স্বৈরাচার ফ্যাসিবাদের নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না পারলে জাতির মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে অভিযোগ করেন তিনি। এই যে নতুন বাজেট আজকে দিতে যাচ্ছে, সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোন জায়গা নেই। এই উন্নয়ন কার? এই উন্নয়ন শুধু যারা এই সরকারের মদতপুষ্ট, যারা সরকারের প্রশ্রয় পেয়েছে, যারা সরকারে আশ্রয় রয়েছে, তাদের বৃত্ত বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের এখানে কোনো স্থান নেই। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।